দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ লাঠি দিয়ে হয় না মন্তব্য করে নিত্যপণ্যের দাম কমাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মদিন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে এ কথা বলেছেন মন্ত্রী। সভায় রাজশাহী সিটি মেয়র এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম সাব্বির সত্তার সহ অনেকে উপস্থিত ছিলেন। দুঃখজনক বলা হচ্ছে যে মূল্যস্ফীতি জিনিসপত্রের দাম বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ, ভালো কথা, তার জন্য তো লাঠি শিক্ষার দরকার হয় না। আপনি লাঠি দিয়ে মূল্য কমাতে পারবেন না, মূল্য কমাবার জন্য আপনাকে নীতিগতভাবে কিছু কাজ করতে হবে, সেটা সরকার করছে, আপনিও নাগরিক হিসাবে বা নেতা হিসাবে দায়িত্ব পালন করবেন।